প্রচুর মানুষ এবং আপনাদের সবাইকে বিষ আনতে বলেছিলাম কারণ বিষে বিষক্ষয়ের দরকার তোমাকে কেউ এক গালে মানলে তুমি আরেক গালে গিয়ে দাও এই তত্ত্বে আমি বিশ্বাস করি না আমি যে তত্ত্বে বিশ্বাস করি তাতে পৃথিবীটা খুব তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবে কিন্তু কি করবো আমি লোকটাই এরকম মার খেলে আমি পাল্টা মার দিই এবং একটু বেশিই দিই কাজেই বলেছিলাম যে বিষে বিষক্ষয়ের জন্য একটু বিষ নিয়ে এসো সবাই হয়েছে কি যতটা দরকার ছিল তার থেকে একটু বেশি বিষ জমা পড়ে গেছে এবার দেহটা নীল হয়ে যাচ্ছে যদিও নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু নিলিয়ে দিও কিন্তু দেহটা নীল হয়ে যাচ্ছে এইবার তো মৃত্যু ভয় আমার কোনোদিনই ছিল না নিজের জন্য ছিল না কিন্তু ওই দেহটার জন্য আছে যে দেহটা নীল হয়ে যাচ্ছে কাজে মৃত্যু ভয় চলে এসছে কাজেই এখন যেটা দরকার সেটাকে বলে ডক্টর চন্দ্রমৌলি সেটাকে কি বলে ছাড়াই আরেকবার ছাড়াই আরেকবার Beep!
বন্ধুরা, এই যে বিষ ঝাড়াই করা হলো, এটা খুব কঠিন কাজ তো। সো তন্ময় একটু দমফম নিয়ে নি, যা বাজালো। আমি ততক্ষণ একটু খোশ গল্প করি।